কাল আইপিএল 2020 55তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হাতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পরাজিত হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের এবারের আইপিএল 2020 প্লে অফসে যাওয়ার স্বপ্ন কিছুটা নষ্ট হলেও আজ আইপিএল 2020 লিগ স্টেজের সর্বশেষ ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পরে পরেই কলকাতা নাইট রাইডার্স ফের একবার আইপিএল ইতিহাসে পঞ্চমবারের জন্য প্লে অফসে কোয়ালিফাই করতে পারে। হ্যাঁ ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা জেনে নিব দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কীভাবে আইপিএল 2020 56তম ম্যাচ এসআরএইচ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের পরে পরেই 14 পয়েন্ট ও -0.2 নেট রান রেট নিয়ে আইপিএল 2020 প্লে অফসে কোয়ালিফাই করবে। তো সব কিছু জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং তুমিও যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হও ও কেকেআরকে এবারের আইপিএল 2020 প্লে অফসে 100% ভাবে কোয়ালিফাই হতে দেখতে চাও, তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এর পাশাপাশি আজ থেকেই খেলতে শুরু করো ভারতের 100% জেনুইন ও লো কম্পিটিশন যুক্ত ফ্যান্টাসি অ্যাপ অ্যাভেঞ্জার 11। আর এই ক্রিকেট সিজনে প্রতিটি ম্যাচে দুটি টিম থেকে প্লেয়ার নিয়ে সিম্পলভাবে টিম বানিয়ে জিতে নাও লক্ষ লক্ষ টাকা। আর এই অ্যাপটা তো 100 টাকার জয়নিং বোনাস দিচ্ছেই, আর এখানে ফার্স্ট সেকেন্ড ও থার্ড ডিপোজিটে পেয়ে যাচ্ছ 100% ডাবল বোনাস, যেগুলোকে তুমি খুব সহজেই কন্টেস্ট জয়েন করার সময় ইউজ করতে পারো। তো আর দেরি না করে নিচে ডিসক্রিপশন থেকে ডাউনলোড করো অ্যাভেঞ্জার 11, আর সিম্পলভাবে টিম বানিয়ে গ্যারান্টেড কন্টেস্ট জয়েন করে কামাতে থাকো লক্ষ লক্ষ টাকা। রাজস্থান রয়্যালসকে 60 রানের লম্বা ব্যবধানে হারিয়ে 14 পয়েন্ট অর্জন করার পর কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2020 প্লে অফসে যাওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে গেছিল, কিন্তু তা পূরণ হতে দিল না বিরাট কোহলি ও শ্রেয়স আইয়াররা। ফলে প্লে অফসে ওঠার জন্য গ্রুপ লিগের শেষ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সোমবার আবুধাবিতে প্রথমে ব্যাট করে 152 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, সেই অঙ্ক অনুযায়ী দিল্লি ক্যাপিটালস যদি 134 রানের কম করত তাহলে শ্রেয়স আইয়ারদের নেট রান রেট কেকিআরের নিচে চলে যেত। একইভাবে দিল্লি যদি 17.3 ওভারের মধ্যে জিতে যেত তাহলে কেকিআরের থেকে বিরাট কোহলিদের নেট রান রেট কমে যেত, তার ফলে সোমবার প্লে অফসে উঠে যেত কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তার কোনোটিই হলো না, 17.3 ওভারের বিপদ ঘণ্টি পার করে গেছে রয়্্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তেমনি 134 রানের বেশি তুলে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। তার ফলে কলকাতার থেকে নেট রান রেট ভালো হওয়ার কারণে দু দলই প্লে অফসে উঠে গেল। অন্যদিকে লিগ তালিকায় চতুর্থ স্থানে থাকলো কলকাতা নাইট রাইডার্স, তাই আজ কলকাতা নাইট রাইডার্সকে আজকের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদকে আজ মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিলে প্লে অফসে উঠে যাবে কলকাতা নাইট রাইডার্স, কারণ কেকেআরের পয়েন্ট হবে 14, ওদিকে সানরাইজার্সের পয়েন্ট হবে 12। আর অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে গেলে প্লে অফসে উঠে যাবে ডেভিড ওয়ার্নাররা, নেট রান রেটের কারণে ছিটকে যাবে কলকাতা নাইট রাইডার্স, কারণ সানরাইজার্স ও কেকেআরের পয়েন্ট হবে 14, কিন্তু কেকেআরের নেট রান রেট -0.214, আর সানরাইজার্স হায়দ্রাবাদের নেট রান রেট +0.555। কিন্তু কলকাতা নাইট রাইডার্স চমকপ্রদভাবে এই আইপিএল 2020 লিগ স্টেজের শেষ ম্যাচের পরে পরেই আইপিএল 2020 প্লে অফসের টিকিট পেয়ে যেতে পারে। হ্যাঁ বস, কারণ এই আইপিএল 2020 মোট 13টি ম্যাচের মধ্যে 6টিতে জয়লাভ করা টিম সানরাইজার্স হায়দ্রাবাদ গত 2টি ম্যাচে দিল্লি ও ব্যাঙ্গালোরকে হারিয়ে প্লে অফসের দৌড়ে থাকলেও আজ তারা মুখোমুখি হতে যাচ্ছে এমন একটি টিমের বিরুদ্ধে যে শুধু তাদেরকে এই সার্জার উইকেটে 34 রানের লম্বা ব্যবধানে হারায়নি, বরং আইপিএল ইতিহাসে মোট 15টি ম্যাচের মধ্যে 9বার পরাজিত করেছে। আর শুধু তাই নয়, সার্জার উইকেটে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 4টি ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করেছে, সেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 4টি ম্যাচ খেলে 3টিতে হেরেছে। আর তাছাড়া আইপিএল 2020 মোট 13টি ম্যাচের মধ্যে লাগাতারভাবে 9টি ম্যাচ জিতে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স তুলনামূলকভাবে সব থেকে স্ট্রং ও কনসিস্ট্যান্ট, সেখানে আজ দলে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া রিটার্ন করায় মুম্বাই ইন্ডিয়ান্স আজ এই ম্যাচে জেতার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে। তাই আজ এই রেকর্ডের বিচারে মুম্বাই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারালেই কেকেআর এই 14 পয়েন্ট নিয়েই প্লে অফসে কোয়ালিফাই হয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্ট, এবং আরও এইভাবে আইপিএল 2020 ও কলকাতা নাইট রাইডার্স সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।